তুলসীর আশীর্বাদ। এক পরিবারে এক ননদ ও তার বৌদি থাকত। ননদ তখনও কুমারী ছিল, সে তুলসীর অনেক সেবা করত, কিন্তু তার বৌদি এইসব পছন্দ করতেন না। তাই মাঝে মাঝে তার বৌদি রেগে গিয়ে বলতো, তুমি যখন বিয়ে করবে আমি তোমাকে শুধু তুলসী খেয়ে দেব, আর তুলসী তোমার যৌতুকেও দেব। এইভাবে সময় গড়িয়ে গেল। একদিন যখন শিলার বিয়ের সময় এলো, তখন ঠিক বিয়ের প্রাককালে বর ও বরযাত্রীর সামনে শিলার তুলসীর হাঁড়ি ভেঙে দিল। ভগবানের কৃপাতে সেই তুলসীর পাত্রটি একটি সুস্বাদু খাবারের পাত্রে পরিণত হলো। অলঙ্কারের বদলে তার বৌদি ননদকে তুলসীর মালা হাতে কানে ও গলাতে পরিয়ে দিয়েছিল। হঠাৎ করে সেগুলো সোনার অলঙ্কারে পরিণত হয়ে গেল। লাল শাড়ির জায়গায় তুলসীর পাতায় ঢেকে রাখলেন, হঠাৎ করে সেটি রেশমি শাড়িতে বদলে গেল। এতে শিলাও খুব অবাক হয়ে গেল এবং বিয়ের পর শ্বশুর বাড়িতে শিলার যৌতুক দেখে সবাই খুব প্রসন্ন হয়ে গেল। এইসব দেখে বৌদি খুব আশ্চর্য হয়ে গেল। শিলার বৌদি এবার তুলসী পুজোর গুরুত্ব বুঝতে পারল, কিন্তু বৌদির একটি মেয়ে ছিল। ওই বৌদি এবার তার মেয়েকে বলতে লাগলো, তুমিও তুলসী মাতার সেবা করো, পিসির মতো তুমিও ফল পাবে। কিন্তু তার মেয়ের মন তুলসীর সেবায় ঠিকমতো নিয়োজিত ছিল না এবং কোনোভাবে সে পুজো করে দিত। একদিন তার মেয়ের বিয়ের সময় এলো। এবার বৌদি ভাবল যে আমি আমার ননদের সাথে যেভাবে আচরণ করেছি, যার কারণে সে এত সম্মান পেয়েছে, আমি কেন আমার মেয়ের সাথেও সেরকম আচরণ করব না। এইভাবে সেও বরযাত্রীদের সামনে ওই তুলসীর পাত্রটি ছুঁড়ে দিয়ে ভেঙে ফেলে। কিন্তু এইবার ওই মাটির পাত্র থেকে শুধু মাটি আর মাটি বেরিয়ে আসে। গলায় হাতে আর কানে সেই তুলসীর পাতাগুলো আগের অবস্থায় রয়ে গেছে। এমন অবস্থা দেখে বরযাত্রীগণ সবাই তার বৌদির ওপর কটু কথা বলা শুরু করে দিল, আর শ্বশুর বাড়িতেও সবাই মেয়ের সাথে খারাপ ব্যবহার করতে লাগল। বিয়ের পরে কোনোদিন বৌদি তার ননদকে নিজের ঘরে আসার কথা বলেনি, কিন্তু দাদা অনেকদিন হয়ে যাওয়ার পরে আর থাকতে না পেরে তার স্ত্রীকে বোনের বাড়ি যাওয়ার ইচ্ছার কথা বলতে থাকে। উপহার হিসেবে কিছু নিয়ে যাওয়ার জন্যে নিজের স্ত্রীকে বলতে থাকে। তার স্ত্রী তখন রেগে গিয়ে দুটি খালি জার ব্যাগে ঢুকিয়ে তার স্বামীর হাতে ধরিয়ে দেয় আর বলতে থাকে, আমার কাছে দেওয়ার মতো ওই মেয়েকে আর কিছুই নেই। ভাই মনে মনে খুব দুঃখ পেয়ে ভাবতে ভাবতে বোনের বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। মনে মনে ভাবতে লাগলো, কেউ তার বোনের বাড়িতে গেলে কত কিছুই না নিয়ে যায়, আর আমি কি না খালি জার নিয়ে চলছি। এবার ওই ভাই শহরের কাছাকাছি পৌঁছে যেতেই এক ফাঁকা স্থান দেখে এক গোশালার সামনে ওই খালি জার ভরা ব্যাগটি উল্টে দিয়ে চলে যেতে থাকে। তখন পেছন থেকে ওই গোশালার গলা বলতে থাকে, ও ভাই রাস্তার পাশে এত সোনা আর মুক্তা ফেলে কোথায় যাচ্ছ। তারপর ভাই পেছন ফিরে এসে দেখে অনেক সোনা আর মুক্তার সাথে একটি তুলসীর চারাও পড়ে আছে। এবার ভাই ওই গোয়ালাকে পুরো ব্যাপারটা খুলে বলে। এবার ভাই আবার সোনা মুক্তা আর তুলসীর চারাটি ওই ব্যাগে নিয়ে খুশি মনে বোনের বাড়ির দিকে চলতে লাগলো। ভাইকে দেখে বোন খুশিতে আত্মহারা হয়ে গেল। তারপর ভাই তার বোনের দিকে ওই সোনা মুক্তা আর তুলসীর চারা থাকা ব্যাগটি এগিয়ে দিয়ে সব ঘটনা বলতে লাগলো। বোন এবার সেই তুলসীর চারাটি খুব যত্নে ও ভালোবাসায় তাদের ঘরের মন্দিরের কাছে লাগিয়ে দিল, আর তার দাদাকে অশ্রু চোখে জড়িয়ে ধরল। তো বন্ধুরা, একেই বলে তুলসীর বরদান। কাহিনিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।